তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ব্লাইন্ড ফিউরি মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরু হয় 1972 সালের দিকে, যখন ভিয়েতনাম যুদ্ধ একেবারে শেষের দিকে ছিল। তবে এই যুদ্ধের ভয়াবহতার জন্য পুরো ভিয়েতনামে লাশের বন্যা বয়ে গিয়েছিল, আর তাছাড়া কিছু আমেরিকান সোলজারেরও মৃত্যু হয়েছিল। আর তখন আমরা দেখতে পারি নিক নামের একটা আমেরিকান সোলজারকে, যে কিনা কোনো রকমের জীবনে তো বেঁচে গেছে, তবে তার চোখের সমস্ত পাওয়ার চলে গিয়েছে, সে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। এখন নিক অন্ধের মতো চারপাশে অনুমান করে করে হাঁটার ট্রাই করছিল, আর সে তার বন্ধু ফ্র্যাঙ্ককে বারবার করে ডাকছিল, তবে কেউই তার সাড়া দিচ্ছিল না, কারণ এখানে কেউই নেই। আর যখন সে আস্তে আস্তে করে সামনে আগাচ্ছিল, তখন দুর্ভাগ্যবশত সে একটা জালের মধ্যে আটকা পড়ে যায়। এই জন্য আদিবাসীরা পরবর্তীতে তাকে বন্দী করে ফেলে। আর যখন একটু পরে সে জ্ঞান ফিরে পায়, তখন নিক বুঝতে পারে সে একটা আদিবাসীদের অঞ্চলে আছে, যারা কিনা বিভিন্ন রকমের ওষুধের মাধ্যমে তার চোখগুলো ঠিক করার ট্রাই করছে। আর একটু পরে একটা লোক খাবার নিয়ে আসে, আর সে নিককে নিজের হাত দিয়ে খাইয়ে দেয়। মানে আমরা দেখতে পারি নিকের খুব ভালো করে তারা যত্ন করে। এর কয়েকদিন পরে যখন নিক একটু সুস্থ হয়ে যায়, তখন এখানে একটা লোক তাকে তলোয়ার চালানো শেখায়। সে তাকে বারবার করেই বলছিল যে তোমার চোখ চলে গিয়েছে তো কি হয়েছে, তোমার সোনার শক্তি তো এখনও আছে, সোনার শক্তির ইউজ করে তুমি তলোয়ার চালাবে। আর এমন করে কয়েক মাস ট্রেনিং করার পরে ফাইনালি নিকের সোনার শক্তি এতটাই বেড়ে যায় যে নিক এখন তার আশেপাশের সমস্ত কিছু শুনতে পারে, আর সেই সোনার শক্তি দিয়ে সে তার তলোয়ারও পারফেক্টলি চালাতে পারে। তো এরপরে গল্প চলে আসে 20 বছর সামনে। আমরা দেখতে পারি এখন নিক আমেরিকায় বাস করছে, আর সে খুবই সুন্দর একটা লাইফ লিড করছে। সে তার সোনার ক্ষমতা দিয়ে এখন সব কিছুই করতে পারে, আর সে সবসময় তার হাতে একটা লাঠি রাখতো, যেই লাঠিটার মধ্যে তার তলোয়ারটা সে লুকিয়ে রাখতো। এরপরে যখন নিক একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খাওয়া শুরু করে, তখন এখানে কিছু গুন্ডা এসে একটা মেয়ের সাথে উল্টাপাল্টা বিহেভ করা শুরু করে। তবে নিকের এটা একেবারেই পছন্দ হয় না, এই জন্য সে গিয়ে তাদেরকে আটকানোর ট্রাই করে। তবে যেহেতু নিক অন্ধ, এই জন্য তারা তাকে একেবারে পাত্তাই দিচ্ছিল না। এই জন্য নিক তার লাঠিটার মাধ্যমে এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে। আর এদিকে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের জীবনটাও এতটা সহজ ছিল না। সে লাইন নামের একটা মহিলাকে বিয়ে করেছিল, যেখানে বিলি নামের তার একটা ছেলেও আছে। আসলে প্রথম দিকে সে রেনো নামের একটা শহরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করত, তখন তার লাইফটা খুবই পারফেক্টলি চলছিল। কিন্তু পরবর্তীতে যখন সে লাস ভেগাসের ক্যাসিনোগুলোতে যাওয়া শুরু করে, তখন তার জীবনে সমস্যার শুরু হয়। আসলে এখানের মালিক ছিল কেভিন ম্যাকক্রেডি নামের এই লোকটা, আর যখন ফ্র্যাঙ্ক এখানে খেলতে আসে, তখন সে তাকে অনেক বেশি লোন দেয়। আর এই লোনের মধ্যে পড়তে পড়তে একটা সময় সে এতটাই দেনা হয়ে যায় যে ফ্র্যাঙ্ক তার সারা জীবনের কামাই দিয়েও এত দেনা শোধ করতে পারবে না। এই জন্য সে ফাইনালি ম্যাকক্রেডির জন্য ইললিগাল ড্রাগসও বানানো শুরু করে। আর তাছাড়া সে তার ওয়াইফের থেকে ডিভোর্স নিয়ে অ্যান্ডি নামের একটা মেয়েকেও বিয়ে করে নিয়েছিল, যেই মেয়েটা কিনা সেই ক্যাসিনোতেই কাজ করত। তবে কিছুদিন কাজ করার পরে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিল। এই জীবননাশক ড্রাগ সে কখনোই বানাতে চাইছিল না, তবে যখন সে না করে দিয়েছিল, তখন ম্যাকক্রেডি এসে তাকে ধমক দিয়ে বলে যায় যে যতদিন পর্যন্ত তুমি তোমার দেনার টাকা শোধ না করবে, ততদিন পর্যন্ত তো তোমাকে কাজ করতেই হবে, এবার তোমার ভালো লাগুক বা না লাগুক, তাতে আমার কিছু যাই আসে না। আর এর একটু পরেই আমরা দেখতে পারি কেভিন ম্যাকক্রেডির গুন্ডারা তাকে ছাদ থেকে উল্টা করে ঝুলিয়ে রেখেছে। আসলে কেভিন চাচ্ছিল সে যেন আরও খারাপ ড্রাগগুলো বানায়, তবে যখন সে না করে দেয়, তখন ম্যাকক্রেডির গুন্ডারা তাকে ধোলাই করে ছেড়ে দেয়। আর ফাইনালি তার আগের ওয়াইফ আর বাচ্চাকে কিডন্যাপ করে তাকে ব্ল্যাকমেইলিং করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে নিকও তার বন্ধু ফ্র্যাঙ্ককে খুঁজতে খুঁজতে লিলির বাসা পর্যন্ত চলে আসে। তবে লিলি তাকে ভেতরে এনে বলে যে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এখন সে রেনোতে থাকে আর আমি এখানে বাস করি। তবে তখনই দরজায় কেউ জোরে জোরে নক দেওয়া শুরু করে, আর যখন লিলি গিয়ে দরজাটা খোলে, তখন পুলিশ জোর করে ঘরের মধ্যে চলে আসে। তারা বলে যে আমি তোমার ছেলে বিলির সাথে মিট করতে চাই, কারণ সে একটা ভয়ঙ্কর অপরাধের সাক্ষী। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নিকের পুলিশদের উপরে সন্দেহ হয়ে যায়, এই জন্য সে তাদের কাছে ওয়ারেন্ট চাওয়া শুরু করে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে স্ল্যাগ নামের একটা গুন্ডা চলে আসে, যে কিনা ছিল আসলে কেভিনের গুন্ডা। আর যখন লিলি এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে বুঝতে পারে এখানে কোনো একটা ঝামেলা আছে। তবে যখন সে চলে যাওয়ার ট্রাই করে, তখন পুলিশ তাকে ধরে ফেলে, আর স্ল্যাগ তার গলার মধ্যে ধরে তাকে গলা টিপে মেরে ফেলার ট্রাই করে। তবে তখন এখানে বিলি চলে আসে, আর সে তার মায়ের এই অবস্থা দেখার পরে দৌড়ে যায় তাকে সেভ করার জন্য। তবে স্ল্যাগ তার মাকে ছেড়ে দিয়ে বিলিকে ধরে দূরে ছুঁড়ে মারে, যে জন্য বিলি সেখানে পড়েই বেহুশ হয়ে যায়। আর একটু পরে স্ল্যাগ লিলিকেও গুলি করে দেয়। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে নিক এত বেশি রাগ করে যে সে দ্রুত তার তলোয়ারটাকে বের করে আর তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। আসলে যদিও সে অন্ধ ছিল,
তবে তবুও সে এক এক করে সমস্ত গুন্ডাকে মেরে ফেলে আর ফাইনালি সে স্ল্যাগের উপরেও আক্রমণ করে দেয়। যদিও কোনো রকমের সৌভাগ্যবশত স্ল্যাগ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এরপর সে লিনের সাথে গিয়ে কথাবার্তা বলে, তবে লিন শেষমেশ তার ছেলের দায়িত্ব নিকের হাতে দিয়ে সে এখান থেকে চলে যায়, মানে সে একেবারে চিরতরে বিদায় হয়ে যায়। আর এরপরে যখন বিলি জ্ঞান ফিরে পায়, তখন নিক তাকে বলে দেয় যে আমি তোমার বাবার সাথে মিট করতে রেনো যাচ্ছি। আর যখন সে তার মা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন নিক তাকে মিথ্যা কথা বলে দেয় যে তোমার মা এখনও ঘরেই আছে আর সে সুস্থই আছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক পেপারে দেখতে পারে তার ওয়াইফ লিলির মৃত্যু হয়ে গেছে আর তার ছেলে কেউ কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে ডিরেক্টলি সন্দেহ করে কেবিনের উপরে, কারণ তার বিশ্বাস ছিল এগুলোর পেছনে সেই দায়ী। আর এই জন্য ফাইনালি বাধ্য হয়ে সে কেবিনের জন্য ড্রাগ বানাতে রাজি হয়ে যায়। যদিও সে এটা করতে চাইছিল না, তবে এখন তার কাছে অন্য কোনো অপশন নেই। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি নিক আর বিলের যেই পার্টনারশিপ, এইটা কোনোভাবেই জমছিল না, কারণ তারা একে অন্যকে পছন্দই করতে পারছিল না। বিশেষ করে বিলি তো নিককে পছন্দই করতে পারছিল না। সে তাকে দুই তিনবার অন্ধ অন্ধ বলে চেতানোর চেষ্টা করে, আর যখন রাত হয়ে যায় তখন সে তার পার্সটাকেও চুরি করার ট্রাই করে। তবে তখন নিক এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সেই কাজটা করছে, তবে তবুও সে তাকে কিছু বলে না। আর এরপরে যখনই সে পার্সটা ওপেন করে, তখন সে দেখতে পারে এখানে তার বাবা আর নিকের পুরনো দিনের একটা ছবি, যখন তারা সেনাবাহিনী ছিল। আর এরপর সে নিককে জিজ্ঞেস করে যে তুমি অন্ধ কী করে হয়ে গেলে। আর এরপরে সিনটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমরা দেখতে পারি আজ থেকে 21 বছর আগে ভিয়েতনাম যুদ্ধের শেষের দিন ছিল। এখানে তারা সবাই খুবই হ্যাপি ছিল, নিক আর ফ্র্যাঙ্কও খুবই হ্যাপি ছিল, কারণ তারা এখন সহি সালামতের দেশে ব্যাক করবে। তবে তাদের এই আনন্দটা খুব বেশিক্ষণ টিকতে পারে না, কারণ একেবারে শেষ মুহূর্তে এসে ভিয়েতনামিরা তাদের উপরে আক্রমণ করে দেয় আর এই আক্রমণের জন্য এখানে অনেকের মৃত্যু হয়ে যায়। এখন ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় যে নিক একেবারে কাছে গিয়ে তাদের উপরে আক্রমণ করবে আর ফ্র্যাঙ্ক পেছন থেকে তাকে কাভার করবে। তবে তখনই হঠাৎ করেই শত্রুপক্ষ দুই দিক থেকেই আক্রমণ করা শুরু করে দেয় আর তাদের প্ল্যানটা উল্টা হয়ে যায়। এখন ফ্র্যাঙ্ক দৌড়ে চলে যায় বাকি সবাইকে সেভ করার জন্য, আর নিকের সামনে বিশাল বড় একটা বোম ব্লাস্ট হয়, যেই জন্য সে তার চোখের সমস্ত পাওয়ার হারিয়ে ফেলে। আসলে এত বড় একটা ইনসিডেন্ট হওয়ার পরেও ফ্র্যাঙ্কের প্রতি নিকের কোনো আক্রোশই নেই, সে তাকে এখন পর্যন্ত আগের মতোই ভালোবাসে। তো যাই হোক, এরপরে নাস্তা করার জন্য তাদের বাসটা একটা ক্ষেতের পাশে দাঁড়ায়। আর বাসটা থামার সঙ্গে সঙ্গেই বিলি দৌড়ে চলে যায় ফোন বুথের কাছে আর সে তার মাকে কল দেওয়ার ট্রাই করে। তবে তখন নিক তাকে আটকে দেয় আর তার মায়ের মৃত্যু সম্পর্কে সমস্ত সত্যিটা সে তাকে বলে দেয়। এখন এইটা শোনার পরে বিলি প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ এতক্ষণ তার মনে হচ্ছিল তার মা বাসায় সেফ আছে, কিন্তু এখন সে জানতে পেরেছে তার মা মারাই গিয়েছে। এখন এই দুঃখটা সে একেবারে হজম করতে পারে না, এই জন্য সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও নিক তাকে আটকানোর ট্রাই করে, তবে বিলি দৌড়ে ক্ষেতের মধ্যে চলে যায় আর নিকও তাকে ফলো করা শুরু করে। তবে একটু পরে জঙ্গলের মধ্যে সেও রাস্তা হারিয়ে ফেলে। এদিকে স্ল্যাগ আর তার গুন্ডারাও সেই ক্ষেতের মধ্যে চলে আসে আর তারা তাদেরকে খোঁজা শুরু করে। আর দুর্ভাগ্যবশত একটু পরেই স্ল্যাগ বিলিকে পেয়ে যায় আর তাকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দী করে দেয়। আর এরপর তার বাকি গুন্ডারা নিককে খোঁজা শুরু করে, তবে এইবারও নিক কারো হাতে ধরা দেয় না, সে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। তার ফাইটিং স্কিল এতটাই সুন্দর ছিল যে সে নিজের হাত দিয়ে তাদেরকে খুন না করে তাদের একজনকে দিয়ে আরেকজনকে খুন করানো শুরু করে। আর যখন উপর থেকে স্ল্যাগ এই ব্যাপারগুলো দেখতে পারে, তখন সে তার উপরে শ্যুট করে দেয়, তবে দুর্ভাগ্যবশত তার নিশানাটা ঠিকমতো হয় না। আর এরপরে নিক দৌড়ে চলে আসে সেই ঘরটার কাছে, যেই ঘরটার মধ্যে বিলিকে আটকানো হয়েছে। এখানে এসেই সে সেই লাকড়িটা কেটে দেয় যেইটার উপরে পুরো ঘরের ভরটা ছিল। আর যখনই সে লাকড়িটা কেটে দেয়, তখনই উপর থেকে স্ল্যাগ ধাপ করে নিচে পড়ে আর নিক তাকে ধরার পরে সোজা তার তলোয়ার দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। আর এরপর সে বিলিকে সেখান থেকে সেভ করে তাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্ল্যাগ এখনও জীবিত রয়ে গেছে, কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। আর তখন এদিকে কেবিন যখন এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে, তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ যদি সে বিলিকে ধরতে না পারে তাহলে সে কোনোভাবেই ফ্র্যাঙ্কে দিয়ে সেই ড্রাগটা বানাতে পারবে না। আর তখন ওদিকে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক সেই ড্রাগ বানানোর প্রিপারেশন অলরেডি নিয়েছে, কারণ তার মনে হচ্ছিল হয়তো বা তার ছেলে কেবিনের হাতে বন্দি। কিন্তু আসলে তো কেবিনের হাতে না ছিল বিলি, না ছিল সেই অন্ধ লোকটা যার জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে। যাই হোক, এখন যেহেতু তাদের বাসটা মিস হয়ে গেছে, এই জন্য তারা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে আসে আর এখানেই রাতটা পার করার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পারি এখানে বিলি তার মাকে স্মরণ করে প্রচণ্ড কান্না করে, আর তার কান্না দেখার পরে নিকের মনটাও প্রচণ্ড খারাপ হয়ে যায়, এই জন্য সে তাকে বারবার করেই সাপোর্ট দেওয়ার ট্রাই করে। এরপরে যখন পরদিন সকাল হয়ে যায়, তখন তারা একজনের থেকে লিফ্ট নিয়ে কোনো রকমে ফ্র্যাঙ্কের ঘরের সামনে চলে আসে। এরপর যখনই তারা মধ্যে যাওয়ার ট্রাই করছিল, তখন বিলি কোনোভাবেই যেতে চাইছিল না। আসলে তার মনে হচ্ছিল যে হয়তোবা তার বাবা তাকে একেবারেই হেট করে, সে তাকে সহ্যই করতে পারে না। কিন্তু তখন নিক তাকে মোটিভেশন দেয় আর সে তাকে বলে যে দেখো, আগে যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে, এখন সিচুয়েশন ভিন্ন, এখন আগের সব কিছু মাফ করে দিয়ে তোমাকে নতুন করে শুরু করতে হবে।
আর এই জন্য ফাইনালি বিলি যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে যখনই তারা দরজায় গিয়ে নক করে, তখন অ্যানি নামের সেই মেয়েটা দরজাটা খুলে, আর যখনই তারা মধ্যে যায় তখনই তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেওয়া হয়। নিক তো বুঝতে পারে কোনো একটা সমস্যা হয়েছে, তবে তখন কেবিনের দুইটা গুন্ডা তাকে গান দিয়ে আঘাত করে সেখানে বেউশ করে ফেলে, আর এরপর তারা বিলিকে শক্ত করে বেঁধে তাদের গাড়ির পেছনে তাদের দুজনকেই বন্দী করে। আর এরপর তারা অ্যানিকেও সঙ্গে করে নিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আমরা অ্যানিকে দেখে এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে অ্যানি এই কাজটা করতে চাইছিল না, তবে এই কাজটা করতে তাকে বাধ্য করানো হয়েছে। এখন গাড়ি লাস ভেগাসের দিকে খুবই স্পিডে যাওয়া শুরু করে, আর আমরা দেখতে পারি রাস্তায় নিক জ্ঞান ফিরে পেয়ে যায়। তবে হঠাৎ করেই সে একটা জোরের শব্দ শুনতে পারে, আর এই শব্দ শুনে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে ট্র্যাক্টর নামে সেই গুন্ডাটা তার লাঠিটা গাড়ি থেকে নিচে ফেলে দিয়েছে। আর এই ব্যাপারটা বোঝার পরে সে বিলিকে দ্রুত বলে এই জায়গাটা মনে রাখার জন্য, কারণ তাদেরকে এই জায়গাতে আবারও আসতে হবে। এরপর তারা পকেট থেকে একটা লাইটার বের করে পেছনে একটা কাপড়ের মধ্যে আগুন লাগিয়ে দেয়, এই জন্য পুরো গাড়ির ধোঁয়াতে ভরে যায়। আর যখন ট্র্যাক্টর গাড়ি থামিয়ে পেছনে চেক করতে যায়, তখন এই সুযোগটা নিয়ে নিক আর বিলি তাদের দুজনের উপরে স্প্রে করে দেয়, এই জন্য তারা এখানে চোখে কিছুই দেখতে পারছিল না। আর তখন দ্রুত অ্যানি গাড়ির স্টিয়ারিং সামলে তারা আবারও যাওয়া শুরু করে রেনোর দিকে। আর একটু সামনে যাওয়ার পরে ফাইনালি তারা নিকের লাঠিটা নেয়ার জন্য সেখানে থামে। এখন নিক কোনোরকমে তার লাঠিটাও পেয়ে যায়, তবে সে ভুল করে অ্যানির চশমার উপরে পাড়া দিয়ে দেয়, এই জন্য অ্যানি এখন আবার অন্ধ হয়ে গেছে। তবে তখনই সেখানে গুন্ডারা চলে আসে, আর তারা দৌড়ে গাড়ির মধ্যে উঠে গেলে তাড়াহুড়ার মধ্যে নিক চলে আসে স্টার্টিং সাইডে, এই জন্য গাড়ি স্টার্ট করে নিকই গাড়ি চালানো শুরু করে, আর বিলি তাকে রাস্তার সিচুয়েশন বলা শুরু করে। একটু পরে ড্রাইভ করতে করতে তারা মেইন রোডে চলে আসে, আর এখানে গুন্ডারা যখন তাদের খুব কাছেই চলে এসেছিল, তখন নিক খুবই চালাকি করে তাদের গাড়িটা ট্রাফিকের মধ্যে ফাঁসিয়ে দেয়। যদিও তাদের গাড়িটা ক্রাশ করার পরেও লাইলার ট্র্যাক্টর কোনোরকমে সেখানে বেঁচে যায়, তবে নিক আর বিলি তাদের হাত থেকে চলে গিয়েছে। এরপরে অ্যানি তাদের দুজনকে তার বন্ধু কলেজের কাছে নিয়ে আসে, যাতে করে এখানে তারা দুজন সেফলি থাকতে পারে। তারা রাতটা এখানেই পার করে, আর পরদিন সকালবেলা নিক ফাইনালি সিদ্ধান্ত নেয় সে একা লাস ভেগাসে যাবে, আর কেবিনের এই জাল থেকে সে তার বন্ধু ফ্র্যাঙ্ককে যেই কোনো মূল্যে সেভ করে নিয়ে আসবে। তবে যখন সে যাওয়ার ট্রাই করছিল, তখন বিলি তাকে আঙ্কেল বলে ডাকে, আর এইটা শোনার পরে নিক ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন বিলি তাকে পছন্দ করা শুরু করেছে, এখন বিলি আর তার পার্টনারশিপটা ভালোই জমবে। তবে যাওয়ার আগে সে বিলির কাছে এটা প্রমিস করে যায় যে সে যেই কোনো মূল্যে তার বাবাকে নিয়েই ব্যাক করবে। তো এরপরে আমরা দেখতে পারি নিক লাস ভেগাসে চলে আসে, আর সে কেবিনের ক্যাসিনোতেও চলে আসে। তবে এখানে যখন কেবিন আসে, তখন সে দূর থেকেই শুনতে পারে কেবিন বলছে যে আজকে রাতের বেলায় সে ফ্র্যাঙ্ককে মেরে ফেলবে, কারণ এতক্ষণে তাদের যতগুলো ড্রাগের দরকার ততগুলো ড্রাগ ফ্র্যাঙ্ক বানিয়ে ফেলবে। আর এই সমস্ত কথাবার্তাগুলো হওয়ার পরে যখন ক্যাসিনোর ম্যানেজার তার রুমের মধ্যে যায়, তখন নিক পাশেই লুকিয়ে পড়ে, আর সে খুবই চালাকি করে এখানের এন্ট্রি কোডটাকে মুখস্থ করে নেয়। আর এরপরে নিক গিয়ে এখানে জুয়া খেলা শুরু করে, সে একটা একটা করে প্রত্যেকটা জুয়া জিতছিল, এমন করে করে সে অনেকগুলো টাকা উইন করে ফেলে, যেই জন্য তার চারপাশে বিশাল বড় একটা ভিড়ও হয়ে যায়। তবে খুব শীঘ্রই এখানে সিকিউরিটির লোকজন চলে আসে, আর তারা নিককে চ্যালেঞ্জ করে নতুন একটা গেমের মধ্যে তার টাকাগুলো লাগানোর জন্য। আসলে এই গেমটা হবে মেশিনের একটা গেম, যেই গেমের মধ্যে মেশিনের সাহায্যে তারা চিটিং করবে। এখন নিক তো এখানে টাকাগুলো লাগিয়ে দেয়, তবে সে এটা খুব ভালো করেই জানতো যে সে গেমটা হারবে। আর যখন গেমটা শুরু হয়ে যায়, তখন ফাইনালি সে হেরেও যায়। তবে তখন সে সিকিউরিটি গার্ডের পকেট থেকে একটা ডিভাইসের শব্দ শুনতে পারে, এই জন্য সে তার তলোয়ার দিয়ে তার পকেটটাকে কেটে ফেলে, আর সবার সামনে তাদের এই চিটিংয়ের ব্যাপারটা ফাঁস হয়ে যায়। এখন এই ব্যাপারটা দেখার পরে এখানে সবাই পাগলের মতো হয়ে যায়, এখানে একটা বিশাল বড় হইচই শুরু হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে নিক দ্রুত ম্যানেজারের রুমের কাছে চলে আসে, আর সে খুবই চালাকি করে যেই পাসওয়ার্ডটা মনে করেছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিলে দরজাটা খুলে যায়, আর সে সোজা উপরে চলে আসে। তবে এখানে চারপাশে সিকিউরিটি গার্ডে ভরা ছিল, তারা দ্রুতই নিককে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে নিকও চালাকি করে তার বুদ্ধির ইউজ করে সেই গার্ডদেরকেও ফেস করে, আর এক এক করে সে প্রত্যেকটা গার্ডকে মেরে ফেলে। এরপরে ফাইনালি সে চলে আসে ম্যানেজারের রুমের মধ্যে, আর এখানে এসেই সে তার গলার মধ্যে তলোয়ার ধরে আর দ্রুত ফ্র্যাঙ্কের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে। এখন এটা শোনার পরে বাধ্য হয়ে ম্যানেজার তাকে বলে দেয় যে আসলে ফ্র্যাঙ্ক লবিতে দ্বিতীয় রুমের মধ্যে কাজ করছে। এখন এটা শোনার পরেই নিক তাকে ঘুষি মেরে বেহুশ করে ফেলে, আর চাবিটা নিয়ে দ্রুত চলে আসে সেই লবির মধ্যে। আর এতগুলো বছর পরে ফাইনালি তারা দুই বন্ধু একে অন্যের সাথে মিট করে। তো এখানে ফ্র্যাঙ্ক তাকে দেখার পরেই বলে যে আমার একটা ভুলের জন্য ভিয়েতনাম যুদ্ধে তুমি তোমার চোখগুলো হারিয়েছো, সো প্লিজ আমাকে তুমি মাফ করে দিও। তবে নিক তাকে বলে যে না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, আমি শুধু চাই তোমাকে এখান থেকে সেভ করতে, আর আমি চাই তুমি তোমার ছেলের সঙ্গেই থাকো। এরপরে যখনই তারা এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে, তখন যাওয়ার আগে ফ্র্যাঙ্ক এখানে যে ড্রাগগুলো বানিয়েছিল সেখানের স্পেশাল যেই পার্টটা সেটা সে নিয়ে নেয়, আর বাকিগুলো সে এখানে পুড়িয়ে দেয়, বাকি মেশিনগুলোতেও সে আগুন লাগিয়ে দেয়।
এখন ফাইনালি সিকিউরিটি গার্ডদেরকে কোনোরকমে ফাঁকি দিয়ে তারা চলে আসে কোলেনের ঘরের কাছে। তবে কোলেনের ঘরের মধ্যে ঢোকার পরে তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে এখানে কোলেন মৃত পড়ে আছে আর অ্যানি আর বিলিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটা স্পেশাল চিঠিও রাখা হয়েছে, যেই চিঠিতে বলা হয়েছে যে যদি তোমরা অ্যানি আর বিলিকে সেভ করতে চাও তাহলে দ্রুত পাহাড়ের উপরে আমার যে বাংলো আছে সেই বাংলোতে সমস্ত ড্রাগগুলো নিয়ে চলে আসো, আর নয়তোবা তাদের দুজনকে এখানেই শেষ করে দেব। এখন কেবিনকে ফেস করার জন্য নিকা একটা বোম বানায় আর এরপরে কেবল কারের সাহায্যে তারা পাহাড়ের উপরে চলে আসে। এখন তারা যতই সামনের দিকে যাচ্ছিল ততই তাদের সামনে বিভিন্ন গুন্ডারা চলে আসছিল, আর সবাইকে ফেস করতে করতে ফাইনালি তারা চলে আসে কেবিনের রুমের মধ্যে। তবে এখানে এসে তারা দেখতে পারে সে অলরেডি বিলি আর অ্যানিকে গান পয়েন্টে নিয়েছে, আর তখনই পেছন থেকে একটা জাপানিজ কিলারও বেরিয়ে আসে যে কিনা তলোয়ারবাজিতে এক্সপার্ট। আসলে কেবিন তাকে হায়ার করেছে শুধুমাত্র নিককে মারার জন্য, কারণ নিকের ক্যাপাবিলিটি সম্পর্কে সে অলরেডি জেনে গিয়েছে। আর খুব জলদি তাদের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, আর আমরা দেখতে পারি নিক অন্ধ হওয়া সত্ত্বেও তার সাথে সমানে সমানে ফাইট করছিল। আর একেবারে ফাইনালি নিক একটু বুদ্ধি করে তাকে গরম পানির মধ্যে ফেলে দিয়ে কারেন্টের শক দিয়ে সেখানে মেরে ফেলে। তবে তখনই স্লগ এসে পেছন থেকে তার সিনার মধ্যে শ্যুট করে দেয়, আর এই ব্যাপারটা দেখার পরে নিক তার তলোয়ারটা তার দিকে ছুড়ে মারে আর এই জন্য স্লগেরও সেখানে মৃত্যু হয়ে যায়। আর এদিকে ফ্র্যাঙ্কো কেবিনের উপরে আক্রমণ করে গুলি করে কোনো রকমে তাকে মেরেই ফেলে, আর তারা অ্যানি আর বিলিকে সেভ করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। খুব জলদিই তারা সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, তবে তখনই নিক সিদ্ধান্ত নেয় সে তাদের সঙ্গে সেখানে ব্যাক করবে না। আর যখন সে পেছন দিয়ে চলে যাচ্ছিল তখন বিলি দৌড়ে এসে তাকে আটকানোর ট্রাই করে, তবে নিক তাকে জড়িয়ে ধরে বলে যে প্লিজ সবসময় তোমার ফ্যামিলির খেয়াল রাখবে, এটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।